ত্রাণ শিবিরে খাদ্যে বিষক্রিয়ায় চার শিশুসহ দশজন অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের কাঠালিয়াতে। স্থানীয় সূত্রে জানা যায়, অতিবৃষ্টির ফলে কাঠালিয়া কলোনির 35 জন মানুষ স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুলের ত্রাণ শিবিরে প্রায় মাসখানেকের বেশি দিন ধরে রয়েছেন। মাকুরদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজল সর্দার ত্রাণ শিবিরে কিছু শুকনো খাবার দিয়ে যান। শুক্রবার ওই খাবার খেয়ে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়েন। পায়খানা হচ্ছে, ওই তো চানাচুর, ঝুরি ভাজা, এসব খেয়ে। ওই তো প্রধান কবে দিয়েছিল? ওই পরশু দিন। খেয়েই ওর শরীর খারাপ হচ্ছে, আমার ছেলের, আমার। হ্যাঁ, পায়খানা হচ্ছে, পেট কনকন করছে। না, দেখেনি, আর তারপরে খেয়েছে আমার ছেলে, তারপরেই পায়খানা আরম্ভ হয়ে গেছে। প্রধান চিড়ে, ঝুড়ি ভাজা, চানাচুর, মুড়ি। আমরা বলিনি যে ডুবে গেছে বলে সব জায়গায় আমাদেরকে এত এত দিয়ে যাও, কিন্তু যেইটুকুনি দিয়েছে যেন ভালো হয়, কিন্তু তার জায়গায় দেখছি খারাপ। সেসব খেয়ে ছেলেপুলেরা একটু অসুস্থ হয়েছে। আচ্ছা, অসুস্থ হয়েছে? হ্যাঁ, বমি বমি করছে, পায়খানা টায়খানা করছে। তা হসপিটালে গেছিলো, সবাই একটু সুস্থ আছে, এসে ঘরে এখানেই আছি। হ্যাঁ, আর এই পর্যন্ত অসুস্থ হয়েছে। হ্যাঁ, 10-12 জন মতন হয়েছে এইখানে। সব ওরা ওরা সবাই এইখানে ঘর হয়েছে, ছোটো বড় মিলে সবাই। খাবারটা কে দিয়ে গেছিলো? খাবারটা দিয়ে গেলো কাজল। কে সেটা? প্রধান। সমস্যা হয়েছে আমাদের, আমরা থাকি কলোনিতে, কলোনিতে আমাদের এখন রাস্তায় এক বুক জল, জলের জন্য আমরা স্কুলে এসে আসি, ঠিক আছে? ঘরের ভিতরে জল, স্কুলে এসে আসি, তা আমাদের প্রধান আসছে না, দেখতেও আসছে না। প্লাস ওই যে এখানে এসেছি আমরা 2 মাস হবে এসেছি, 2 মাসের মধ্যে 2 বার খাবার পেয়েছি। প্রথমবারে এসেছিল মুড়ি বিস্কুট দিয়ে গেছিলো, আর 10 কিলো চাল দিয়ে গেছিলো। না, 10 কিলো, 10 কিলো চাল দিয়ে গেছিলো, সবাইকে ভাগ করে খেয়েছি, ঠিক আছে? আর এবারে কালকে এই পরশু দিনকে খাবার দিয়ে গেছে মুড়ি বিস্কুট, চিড়ে ভাজা আর ঝুড়ি ভাজা। তা চিড়ে ভাজা মুড়িটা তবু ভালো আছে, চিড়ে ভাজা বিস্কুট, ঝুড়ি ভাজা ওগুলো ড্যাম, ওগুলো কিছু বাচ্চা, ছোটো ছোটো বাচ্চাগুলো তো ওইগুলোই বেশি খেতে ভালোবাসে, চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা। ওই বাচ্চাগুলো ওগুলো খেয়ে পায়খানা বমি করছে। রাত্রিবেলা আমরা ডোমজুড় হসপিটালে একবার গেছিলুম, যে ওই ওষুধ দিয়েছে ওই খেয়েছে, খেয়ে এখন আছে। আর কিছু হেল্পার থেকে ORS এগুলো দিয়েছিল, ORS গুলো, ওই ORS গুলো দাও, ORS গুলো টেবিলে আছে নিয়ে। কতজনের মতো অসুস্থ হয়েছে? ওই 10-12টা বাচ্চা আছে, 10-12 জনই বাচ্চাদেরই হয়েছে। এবার যদি বড়দের হয়, এই যে এই ORS এখন খাওয়াচ্ছি, 1 লিটার জলে 1 প্যাকেট করে গুলে খাওয়াচ্ছি। বাচ্চাদের ওই খাবার খেয়েছে, চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা খেয়ে পায়খানা বমি হচ্ছে। কে দিয়েছিল চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা? প্রধান মাল রেডি গেছিল, কাজলদি, কাজলদি। আমাদের ঘরে জল উঠে গেছে, আমরা থাকতে পারছি না, তো চাই চলে এসেছি। আমরা গরিব মানুষ, এই স্কুলে আছি। প্রধান এসেছিল কাজলদি, ঝুড়ি ভাজা, বিস্কুট, মুড়ি দিয়ে গেছিল, ওই খেয়ে আমাদের বাচ্চারা অসুস্থ হয়েছে। আমাদের এখানে আমরা জল উঠে গেছে এসেছি, তা প্রধান আমাদের স্কুলে আছি। হ্যাঁ, প্রধান মানে আমাদের পঞ্চায়েতে রেখে, পঞ্চায়েত থেকে রেখেছে প্রধান, বলে গেছে, এবারে বলে দেখে গেছিলো প্রথম দিনকে, তারপরে এসে আমাদের চানাচুর, ঝুড়ি ভাজা, বিস্কুট বাচ্চাদের পরশু দিনকে দিয়ে গেছে। হ্যাঁ, বাচ্চাদেরকে দিয়ে গেছে, তার বাবা মায়ের সাথে দিয়ে গেছে। তারপরে সেই বিকেলবেলা বাচ্চারা বায়না করছে, এবার দিয়েছি, দেখি না গন্ধ, বুঝতে পারছো, খেয়ে দেখি না পুরো চামচানি গন্ধ। তারপরে যে ওটা মুখে দিয়েছে, তারপর থেকে পায়খানা হচ্ছে ভালো। হ্যাঁ, তারপরে আমরা যা ছিল সব ফেলে দিয়েছি, কিছুটা ছিল সব দিয়েছি, যারা এসছে দেখিয়েছি, বলেছি, আর বাচ্চাদের খেয়ে পায়খানা হচ্ছে। এত খাবারগুলো দিয়ে গেছে, চানাচুর, বিস্কুট, মুড়ি, এইসবগুলো দিয়ে গেছে। হ্যাঁ, ড্যাম জিনিসগুলো সমস্ত
দিয়ে আর এইসব বাচ্চাগুলো খেয়েছে, আমরা অত বুঝি না, আমরা গরিব মানুষ, আমরা পেটে চলে নয়, একটা আধটু খেয়ে নিয়েছি, বাচ্চাগুলো দিয়েছি, চাইছে দিয়েছি, দেওয়ার পরে এই যে বাচ্চাগুলো যে পায়খানা করছে, এ করছে, বমি করছে, দাগুলো করে আমরা একটু আধটু খেয়েছি, সেও খেয়ে আমাদের পেট ভুটভাট করছে, দুই একবার পায়খানাও গেছি, এইরকম অবস্থা প্রধান দিয়ে গেছে। আমরা এই দু মাস ধরে এখানে রয়েছি, আমাদের ওইখানে পুরো ডুবে গেছে, এক বুক করে জল, পুরো বিজনেস ফিজনেস সব ভাসছে, আমরা সেই জন্য এইখানে এইছি, কিন্তু আমাদের কেউ দেখে না, দেখে না, তবে খাবার দিয়ে গেছে, সব খারাপ, আর ছেলেগুলো জলে পড়ে আছে জানেন, সব সব ছেলেদের দৌড়াচ্ছে, সব ইয়ে করছে, এমন অবস্থা, বাচ্চাগুলো অসুখ, খাবার দিয়ে গেছে, খাবার গুলো অসুখ, সব খারাপ, সব খেয়ে খেয়ে পায়খানা হচ্ছে, দশ বারো জন জল অসুস্থ, তাদের ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়ার ফলেই খাদ্যে বিষক্রিয়া হয়। কিনারা জল, এই যে জল হলো কিছুদিন আগে বৃষ্টিতে, পুরো জলমগ্ন অবস্থা, পুরো জায়গাটা, পুরো কলোনিটা পুরো ডুবে গেছিলো, সেখান থেকে তানশিবিরে, এখানে তানশিবিরটা করা হয়েছে, তো এখানে প্রায় ৩৫টা ফ্যামিলি আছে এখানে, তো আজকে আমি এসেছিলাম তিরপল দিতে, কারণ আগের দিন বিডিও সাহেব এসছে, উনি অ্যালটমেন্ট করেছে, তো প্রত্যেকটা ফ্যামিলিকে তিরপল দেওয়ার জন্য আমি এই তিরপল দিতে এসেছিলাম। তিরপল দিতে এসে দেখছি এখানকার যারা তানশিবিরে রয়েছে মানুষ, তারা বিক্ষোভ দেখাচ্ছে, বলে দিদি এখানে নাকি মুড়ি দেওয়া হয়েছে, গন্ধ মুড়ি, চিড়ে গন্ধ, বিস্কুট এক্সপায়ার ডেট হয়ে গেছে, যে ঝুড়িবাজার প্যাকেট সেটা গন্ধ, তা আমি তো দেখে আমাকে দেখাচ্ছে তারা, তো সেই বিস্কুটটা হয়ে গেছে এক্সপায়ার ডেট হয়ে গেছে, আমাকে সব যখন দেখালো, তো আমি তখন এসে আমি তখন বললাম এই যে এইগুলো কে দিয়েছে, তখন ওনারা বললো আমাকে প্রধান দিয়ে গেছে, মাকড়দার প্রধান কাজল দিয়ে আমাদের দিয়ে গেছে, আমি তখন বললাম এই যে এগুলো তো এক্সপায়ার ডেট, তা দেখে সেই নিয়ে আমাদেরকে উপরে বিক্ষোভ করছে, আমি চাই সেইগুলো যখন তোমরা দেখলে তখন তোমরা তাহলে বিডিওকে, আমার তো একটাই বিডিওকে বলতে হবে, হ্যাঁ নিশ্চয়ই দিয়েছে, কিন্তু দেখুন দলের লোক যদি অন্যায় করে সেগুলো কি মুখ বুঝে মেনে নেবো, সেটা মানা সম্ভব নয়, আজকে এতগুলো মানুষ, আজকে বাচ্চা বাচ্চা শিশুগুলো অসুস্থ হয়ে পড়েছে, পায়খানা বমি করছে, তারা স্বাস্থ্যকর্মী রোগীরা এসেছিলো তাদেরকে ওষুধপত্র দিয়ে গেছে, তার সে দলের লোক যতই হোক এগুলো তো অন্যায়, তার তো দেখা দরকার ছিল, আমাকে জানাইনি যে এই এইগুলো যে দিতে এসছে, আমি আমি এই সংসদের, এই যে যারা আছে আমি ১১ নম্বর সংসদের আমি সদস্য, তো এইখানে আমাকে জানানো পর্যন্ত হয়নি যে এইখানে এইখানে যে খাবারগুলো, যে শুকনো খাবার এখানে দেওয়া হচ্ছে, আমি জানি না কিছু হয়, আমি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করতে বলেছি, বলেছি আমি হাসপাতালে আমি ভর্তি করিয়ে দেবো। আমি অ্যাকচুয়ালি হসপিটালের তরফ থেকে ব্লক স্বাস্থ্যকার আধিকারিক এসেছিলাম, একটা খবর পেয়েছি এরকম একটা এখানে কয়েকজনের পাতলা পায়খানা হয়েছে, তো সেটা আমি আমার এক ডাক্তারবাবুকে নিয়ে এসেছি, আমার পুরো টিম নিয়ে এসেছি, সকালে একটা টিম এসেছিলো, তো যেটা দেখা হলো সব মোটামুটি ঠিকই আছে, তিনজন তাদের তাদেরও দু তিনবার করে হয়েছে, তো মোটামুটি হ্যাঁ অবজারভেশনের জন্য জাস্ট আমরা বলছিলাম যে হসপিটালে নিয়ে রাখতে, যেহেতু ছোটো বাচ্চা, তো বাকি ওভারঅল ঠিকই আছে, তিনজন বড়ো আর দুজন বাচ্চা আছে ছোটো, সেটা আমি কিছু বলতে পারবো না, কী খেয়ে হয়েছে জানি না, আমরা ওটা এখন ইনকোয়ারি করে দেখতে হবে কী দেখি কী করে কী হলো, হ্যাঁ আমার যেটা মনে হলো কোনো হয়তো একটা ফুড পয়জনিং কিছু থেকে হলেও হতে পারে, সেটা কী সোর্স সেটা ইনকোয়ারি না করে বা ইয়া কিছু বলা যাবে না, ঠিক আছে। হাওড়া থেকে সুরজিৎ আদকের রিপোর্ট, আনন্দবার্তা।